একরাম হোসেন আপনি লিখেছেন হাদিসের কিতাব বিশেষত সহি বুখারির দাস দেওয়ার জন্য অন্তত কতটুকু যোগ্যতা থাকা জরুরি দেখুন সহি বুখারি এটির পাঠ দানের জন্য এটির শিক্ষকতার জন্য একজন শিক্ষার্থী অবশ্যই আপনার দাওরা হাদিস অথবা কামেল বা এই জাতীয় পর্যায়ের যে আপনার শিক্ষা ধারা আছে সেটাতে উত্তীর্ণ হওয়া উচিত অত্যন্ত কৃতিত্বের সাথে এমনভাবে উত্তীর্ণ হওয়া উচিত যে তিনি এই কিতাবের আদ্যবান্ত যে কোনো জায়গা থেকে খুব ভালো করে আপনার অ্যারাব লাগিয়ে যেটাকে বলা হয় পেশ নেই তারপরও গ্রামার ফিট করে সুন্দরভাবে পড়তে পারেন অনর্গল এবং এ সম্পর্কে তিনি উস্তাজের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়েছেন এবং সুনামের সাথে পড়েছেন কৃতিত্বের সাথে পড়েছেন এবং আপনার এই বুহারির শুরু থেকে শেষ পর্যন্ত ওস্তাহাজের কাছে পাঠ গ্রহণের সময় এর ব্যাখ্যাগুলো তিনি রপ্ত করতে পেরেছেন এবং দীর্ঘদিন অন্যান্য হাদিস গ্রন্থগুলো পাঠদান করেছেন এগুলোর মাধ্যমে তার অভিজ্ঞতা হয়েছে তার ভিতরে ভারত্ব এসেছে এরপর তিনি বোখারি পাঠদান করবেন কারণ হাদিস গ্রন্থগুলোর ভিতরে সবচাইতে কঠিন হল বোখারি যেটির মূল পাঠ যেমন কঠিন সেটার আপনার পাঠদান পাঠ গ্রহণ এসবগুলির তুলনামূলক অন্য অন্য হাদিস গ্রন্থের থেকে একটু জটিল একটু কঠিন অতএব যিনি অন্য হাদিস গ্রন্থগুলো অনায়াসে পড়াতে পারেন শিক্ষার্থীরা পরিতৃপ্ত থাকেন এবং সেগুলোর ব্যাখ্যা ব্যাখ্যা গ্রন্থগুলোকে রপ্ত করে মহাদিসিনেক রামের উক্তিকে কোট করে যে কোনো হাদিস সম্পর্কে তিনি কথা বলতে পারেন বা পড়ি অভ্যস্ত আপনার অভিজ্ঞতা অর্জন করেছেন এরকম ব্যক্তি সৈয়বুখারির দাস দিবেন এবং এই স্টেজে ধীরে ধীরে মানুষ উঠতে হয় একজন মানুষ তিনি যদি হুট করে বুখারির দার্সে বসে যান তিনি আগে হাদিসের শিক্ষকতা করেননি অন্য হাদিস গ্রন্থ পড়াননি তাহলে সেটা সমীচীন হবে আজকে অনেকটা সময় চলছে যখন আমরা যে কোনো অযোগ্য মানুষকে এমন সব আসনে বসাচ্ছি এমন সব উপাধিতে বসিত করছি এমন সব জায়গায় বসাচ্ছি যে তারা আসলে এর যোগ্য নন এটা সব সেক্টরে চলছে কি বক্তা কি মহাদ্দিস কি আলিম কি আপনার প্রশ্নোত্তরদাতা কি মুফতি কি মহাদ্দিস সব ক্ষেত্রে এই অভাব চলছে উসিদ আল আমরু ইলাগাই আহলি হিফান সাহ ক্যামতার আলামত থেকে একটি হলো যখন যারা যে কাজের যোগ্য নন সেই কাজের যোগ্য তাদের উপরে ন্যস্ত করা হবে তখন নবী করিম সালাম বলেছেন ক্যামতের জন্য তোমরা অপেক্ষা করো অর্থাৎ এরপরে কেমত আসবে এটা ক্যামতার আলামত বিধায় অযোগ্যদেরকে আপনার যোগ্য মানুষদের আসনে বসানো এবং তাদেরকে যোগ্য মনে করা এটা আমাদের চিন্তাগত দেউলিয়াপনার কারণে আজকাল অহরহ দেখা যাচ্ছে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে মাত্রা জ্ঞান যেন থাকে আমাদের মধ্যে যেন এতটুকু ধারণা থাকে যে আমরা কাকে কোথায় কোন জায়গায় বসাবো কোনটার কতটুকু মূল্য দেবো সেটুকু যেন আমরা বুঝতে পারি আল্লাহ সেই তফাকে আমাদেরকে দান করুন